নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো গাছ পাকা কাটিমন আম। আমি এর আগেও কাটিমন আম নিয়ে কয়েকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, তবে আজকের ভিডিওটিতে দেখাবো গাছে পাকা অবস্থায় কাটিমন আমগুলি দেখতে কেমন লাগে, আর দেখাবো বিভিন্ন দামের কাটিমন আমের চারা গাছ। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল নতুন দর্শক বন্ধুরা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আসুন আমরা দেখে নিই গাছ পাকা কাটিমন আম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুকূল মোদক। আজ আপনাদের দেখাবো কাটিমন পাকা আম। আমার এই ছোটোখাটো নার্সারিতে এমন বেশি কিছু তো নেই, তবে টুকিটাকি যা আছে তার মধ্যে মাঝে মধ্যে কিছু দেখানোর মতো হচ্ছে সেটাই দেখাচ্ছি। অনেক ধরনের বিদেশি আম আমার নেই, মাদার করেছি সব উল্টোপাল্টা গাছ। এই যে কাটিমন আম, এটা দ্বিতীয় চালানের আম। প্রথম যে সময় আমের সমস্ত আমের সঙ্গে একবার ধরে সেই আমটা সব চুরি হয়ে যাওয়ার পর এটা আবার মুকুল আসে, এখানে আবার আম ধরে। এই সেই আম, এই আমটা এখন একেবারে পেকে গেছে। এদিকে এই আমগুলি পাকেনি, এগুলি পাকার পথে, এগুলি বেশ সাইজ ভালো বড় আছে, এগুলি পাকার পথে হয়তো আর 5-7 দিনের ভিতরে পাকবে। এই আমগুলি দেখুন, অনেকে তো জিজ্ঞাসা করেন আম কবে ধরবে, কী রকম ধরবে। এই গাছটা প্রথম একবার আম ধরেছিল, ওরকমই 5-7টা হয়তো ছিল। আর এটা দ্বিতীয় চালানের আম, এখানে দুটো আর এখানে চারটি। এদিকে আরও মাথাগুলি ফাঁকা ছিল, এই এখন আবার মুকুল আসে। অন্য অন্য গাছে মুকুল বেরোয়েছে কিন্তু এই গাছটা বেরোলো না। যদি এখন আবার এই গাছে মুকুল বেরোতো তাহলে পরে এই আমটা আবার শীতের মধ্যে পাকত। তা এই এই গাছে যে বেরোলো না, তার মানে আমার এবার এই গাছে দুইবারেই শেষ হয়ে গেল। লোকে কিন্তু বলে থাই অল টাইম, মানে থাই অল টাইম এটা কাটিমন, এক কথায় মানে 12 মাস হবে। কিন্তু আপনারা যদি একটা গাছ লাগান তাহলে কিন্তু 12 মাস আম পাবেন না। আমি যেমন আমার এই গাছটা বা এই গাছটা দুইবার হলো, এখন কিন্তু আর পাতা বেরোচ্ছে, এখন মুকুল বেরোয় নাই। যদি বেরোতো তাহলে পরে 3 বারই হতো, সারা বছরই আম থাকতো গাছে। কিন্তু যখন বেরোলো না পাতা, আর বেরোবে না, তার মানে আমার 2 বারই শেষ হয়ে গেল। এইবার তাহলে পরে লোকেও বলছে, আমিও বলছি এটা অল টাইম, মানে সারা বছর হবে। কী করে সারা বছর হবে? যদি আপনি 3-4টি গাছ থাকে, যাদের জায়গা নেই তাদের কথা আলাদা, হয়তো তারা কষ্ট করে একটা গাছ লাগাচ্ছে। আর যাদের জায়গা আছে, আমি বললে অন্য গাছ অন্তত একটা করে লাগান, বা অন্য অন্য কোনো গাছ একটা কম লাগান, এই কাটিমনটা অন্তত 3-4টি গাছ লাগান। এই দেখুন, এটা আমার কলম, এই যে ছোট্ট কলমে এখন মুকুল বেরোচ্ছে। যদি এই গাছটা আমার বড় হতো তাহলে পরে কিন্তু এখন আবার আম ধরতো, এই আমটাই হতো শীতের মধ্যে। আবার এখন এই দেখুন, এখানে চারা গাছে ছোটো আম, এ কিন্তু পাকার মতো হয়নি, এখন অনেক দেরি এই অল্প দিনের হওয়া। এগুলি হয়তো আরও 2 মাস পরে পাকবে। এই যে ছোট্ট ছোট্ট গাছে আম ধরে আছে, তাহলে এইগুলি আগে ধরা। এবার এটা মুকুল বেরোচ্ছে, এখানে এই গাছটা যেমন গুটি হয়ে গেছে, এটা আবার বেরোচ্ছে। তাহলে আমার এখানে বেশ কতগুলি গাছ আছে বলে আমার এখানে নানান রকম মানে সাইজের আম আছে। এই হিসাবে অন্তত 3-4টি গাছ আপনারা লাগান, তাহলে পরে আপনাদের বাড়িতে একেবারে সারা বছর আম থাকবে। পাকা আম দৈনিক না থাকুক, গাছে অন্তত সারা বছর কিছু পাকার মতো, কিছু হয়তো 2 মাস পরে পাকবে, আবার মুকুল বেরোচ্ছে, গুটি বেরোচ্ছে, এইরকম থাকবে। 3-4টে গাছ হলে
আপনাদের সবার বাড়িতে এই রকমই থাকবে। এবার আমি বলছি বলে যে আমার কাছ থেকে গাছ নেবেন তা কিন্তু না, কারণ আমার আর আমি একা আর কয়জনকে গাছ দেব, আমার কাছে এমন বেশি গাছ তো নেই, আমার ছোটোখাটো নার্সারি। আপনারা যে যেখান থেকে পারবেন, আমি বলি অন্তত কাটিমন 3-4টি করে গাছ আপনারা লাগান। আর আমটা যারা এখনও খান নেই তারা তো জানেন না কীরকম, সত্যিকারেই ভালো আম, আঁটি পাতলা, আঁশ নেই, টক নেই, একেবারে ভালো মিষ্টি। আর পাকা আম 2-5 দিন ঘরে রাখবেন, নরম হয়ে যাবে না, এই রকমই ভালো, মানে সব দিকেই ভালো। তাহলে পরে এখন কালকে চৌষা আম কিনা হলো 170 টাকা কেজি, চৌষা আম অবশ্যই ভালো। এইবার কাটিমন কিন্তু তার থেকে একটুও কমা না, একটুও খারাপ না। তাহলে পরে এই কাটিমন আম যদি এখন আপনার বাড়িতে বা সবার বাড়িতে থাকে, যদি কেউ বিক্রি করার মতো একটু বাগান করে থাকে, বিক্রি করে থাকে, তাহলে পরে এটা এই কাটিমনও কিন্তু খুচরো বাজারে এখনকার যা বাজার 160-170 টাকা কেজি বিক্রি হবে। তো 160-170 টাকা কেজি খুচরো বিক্রি হলে পরে অন্তত 30-40 টাকা পাইকারি দাম পাচ্ছেন। যদি কেউ চান 5 কাঠা 10 কাঠা 1 বিঘে যে যেটুকু পারেন বাগান করব, অবশ্যই বাগান করেন। আর এই বাগান করলে পরে লস হওয়ার কোনো কারণ নেই, শুধু বাড়িতেই যে 1-2 পিস গাছ লাগাবেন তাতে তো আর দেশের চাহিদা মেটে না, সবার লাগানো সম্ভব হয় না। এই জন্যেই আমাদের দেশে যাদের বাগান করার মতো জায়গা আছে তাদেরকে আমি বলছি, আপনারা একটু একটু করে বাগান করার চেষ্টা করেন, এটা বাণিজ্যিকভাবে আমার মনে হয় ভালোই লাভ হওয়ার কথা। কারণ বলবেন কীভাবে লাভ হবে, এই গাছটা 3 হাত দূরত্বে আছে, এই গাছ থেকে এই গাছ 3 হাত, এই গাছ থেকে ওই গাছ হয়তো 2.5 হাত বা হলেই বা 3 হাত, এটার থেকে এটাও 3 হাত, এক কথা আমার ওই রকম 3.5 হাত 3 হাত বা 3.5 হাত পরপরে আমার মাদারগুলি বসানো ছিল। এখানে সমস্তই বড় গাছের মাদার ছিল, সেসব সব গাছে আম ছিল, সে বড় গাছ বিক্রি হয়ে গেছে, বিক্রি করে ফেলেছি। আর এখন এই যে আমার 3 হাত পরে গাছ, আপনারা ধরুন 4 হাত পরে গাছ লাগাবেন, এই 4 হাত পরে যদি লাগান এটার বয়স 2-2.5 বছর, এর বেশি বড় হবে না, তাড়াতাড়ি বড় হবে না। তো এই যে একটা গাছ, এই গাছটা এর আগের বারে অনেক আম ধরেছিল, এবার কম ধরেছে, আবার এর মধ্যে 3টে আম পাড়া হয়ে গেছে, এখানে 6টা আম আছে। এইবার ধরুন কোনোটা 3টে, কোনোটা 6টা, কোনোটা হয়তো 9টা, এইরকম যদি আপনার এক একটা গাছে আম থাকে, 1 বিঘে জমি কম করে 400 গাছ লাগানো যাচ্ছে, এবার হিসাব করুন এই গাছে অন্তত 1.5 কেজি আম আছে, এগুলির সাইজ 250-র উপরে গেছে, তা এই যে 6টা আম আছে 1.5 কেজির উপরে, এবার আমি ধরে নিলাম 1 কেজি, এই যে দ্বিতীয় বছর, এটা আমার দ্বিতীয় বছরের দ্বিতীয় আম, 1 কেজি, 1 কেজি আম 400 গাছ হলে পরে যদি সে গড়ে 1 কেজিও হয় 400 কেজি, তাহলে 1 কেজি আমের দাম যদি এখন বাজারে 150 টাকা নাই বা হলো 100 টাকাও যদি পাওয়া যায়, তাহলে পরে 1 কুইন্টাল আমের দাম কত, 10,000 টাকা। এইবার বলুন আপনি দ্বিতীয় বছরে প্রথম চালানে যা পাবেন সেটার দাম কম হবে, দরকার নেই আপনি প্রথম চালানের আমটা মুকুলটা রাখবেন না, দ্বিতীয় চালানেই আম ধরবেন। এই দ্বিতীয় বছরে দ্বিতীয় চালানে আপনার গাছ প্রতি যদি 1 কেজি আম হয়ে থাকে আর তার এখন বাজার দাম অনেক বেশি আছে, আমি সেটা বাদ দিয়ে 100 টাকা ধরে নিলাম, যদি 100 টাকা হয় তবুও আপনার 1 কুইন্টাল 10,000 টাকা, তার মানে 400 কেজি 40,000 টাকা। এই যে মানে সামান্য খরচা, এই যে প্রথম মানে দ্বিতীয় বছর গাছ লাগানোর দ্বিতীয় বছরে আপনি 40,000 টাকা আপনি পাচ্ছেন, এতে কিন্তু এমন বেশি কিছু খরচা নাই, আমার এই আমের জন্য কোনো রকম 1 ফোঁটা ওষুধ দেওয়া নেই, শুধু এই গাছগুলি এই যে কচি পাতা পোকায় খায় এর জন্য আমি ওষুধটা ব্যবহার করি, আর আমার কোনো ওষুধ ব্যবহার করা নেই। আর আমার বাড়িতে যে দোভোলা আমগুলি আছে শুধু পোকা লাগে, পোকার জন্য আমার ফাঁদ পাতা আছে, এর আগে জানতাম না, বা নানান ধরনের ওষুধ দিয়েও সেগুলি ফল নষ্ট করে ফেলে, কিন্তু এই কাটিমন আমে দেখা যাচ্ছে এই পোকা ধরে যে নষ্ট করে ফেলা এটা কিন্তু নষ্ট করে না। তাহলে আপনার ওষুধপাতি খরচ খরচা সব দিকেই কম,
আর এটা আশা করি সামনের বছরে এই এক গাছে অন্তত 3 কেজি করে আম পাবেন, তাহলে পরে 120,000 টাকা আপনার এক বিঘাতে। এবার আপনি 120,000 টাকা 50 বিঘে ধান চাষ করে 120,000 টাকা লাভ করতে পারবেন না, বা যে কোনো ফসলই করেন 10 বিঘে চাষ করেও আপনি 120,000 টাকা বছরে লাভ করতে পারবেন না। আর এটা তো হলো শুধু এক সিজনের, আপনি এইভাবে কায়দা করে যদি আপনি গাছগুলি তৈরি করতে পারেন সারা বছরই আপনার বিক্রি হবে, এখানে হিসাব মতো আরও অনেক বেশিটা লাভ হওয়ার কথা। তা যাই হোক না হোক, একবারে আপনারা শুধু আমার কথা শুনে যে একবারে এক বিঘে জমি লাগা ফেলবেন তা দরকার নেই, কেউ 1 কাঠা লাগান, কেউ 5টা গাছ লাগান বা 10টা গাছ লাগান, পারলে পরে 10 কাঠা লাগান, দেখুন না কী হয়। এবার যে লাগাবেন শুধু আপনি যে লাভবান তা না, আপনি যেমন লাভবান হচ্ছেন, আর আমাদের দেশের এই আমগুলি তো আপনি দেশেই বিক্রি করবেন, আমার দেশের আমদানি হলে পরে যার সম্ভব সে এক পিস কিনে খেতে পারবে অসময়ে আম। আর এই আম সময়ে অসময়ে একই ধরনের লাগে, কীরকম লাগে আমি এই পাকা আমটা সামনের দিনে এটা আমি লোককে খাইয়ে আমি দেখাবো, মানে এখন এই অসময়ের আম কীরকম লাগে। আর অবশ্য এখনও একেবারে অসময় হয়নি, এখনও যতক্ষণ চৌষা বাজারে আছে বা আমাদের মালদার আশ্বিনে ফজলি আছে এটা এখন সে সিজনে আমি বলা যায়, বা আরও যে বিদেশি আমগুলি আছে সেগুলি তো এইরকম সময়েই পাকে, বেশিরভাগ আম এইরকম সময়েই পাকে। তাহলে এটা আপনি এই সময়েও পাকা আম পাচ্ছেন, আর যদি আপনার গাছ একটু বেশি থাকে কায়দা করে লাগাতে পারেন, এবার শীতের মধ্যেও আপনি পাকা আম খেতেও পারবেন বিক্রি করতেও পারবেন। তা এই বলছি, আপনারা যে যেখানতে পারেন সঠিক যেখানে সঠিক গাছ পাবেন সেখানে গিয়ে আপনারা সঠিক গাছগুলি লাগান, গাছগুলি একটু সুস্থ সবল দেখে লাগান, তাতে 2 পয়সা বেশি লাগলেও ভালো। যদি মনে করেন এই নার্সারিতে দাম বেশি আমি ও নার্সারিতে কম দাম সেখানে গিয়ে আমি নেব, গাছ অনেক রকম আছে। এই দেখুন এই একটা গাছ আমার প্রায় 3 ফুটের কাছাকাছি, এখানে ওই রকম এই একটা গাছ দেখুন, এই যে একটু কম বেশি পার্থক্য আমি দেখাচ্ছি। এখন অনেক নার্সারিতে অনেক রকম দামে পাবেন, এই কাতিমনটা বেশিরভাগ এখন আমদানি হয়ে গেছে। এই দেখুন এটাও আমার গাছ, এটাও আমার গাছ, একই মাপের গাছ। এবার দেখুন এই যে গোড়ার থেকে একেবারে গোড়ার থেকে এটারও একেবারে গোড়ার থেকে, এই দেখুন সরু আর মোটা, হয়তো বলবেন এটা এক পিস গাছ তাই মোটা আছে, এখানে ধরবেন এখানেও তাই, পরেরটা ধরবেন পরেরটাও তাই। এটা ছোটো গাছ আছে, এই দেখুন এই ছোটোটা এখনও গোড়ার দিকে ছোটোটাই মোটা, এটাই সরু, আর এদিকে একেবারেই সরু। এইটা অবশ্য আর একটু বড় গাছ, এটা দেখুন এই 3টে গাছ দিলে এর একটা সমান হবে। এইবার বলুন এই গাছ, এই আমার এই গাছ 100 টাকা দিলেও পাবেন, বা যদি 10-20 টাকা কম দেন তাও আমি দেবো আমার এইরকম গাছ থাকলে, কিন্তু যখনই এই রকম গাছ হবে তখন আমি আর 100 টাকা দেবো না, আমি 150 টাকা দাম নিচ্ছি। আর এবার আপনারা হিসাব করুন, যে কোনো গাছ যদি ছোটোর থেকে গাছের গোড়ার থেকে মানে সুস্থ সবল মোটা থাকে সেটাই গ্রোথ নেবে বেশি, সেটাই ডালপালা হবে বেশি, ডালপালা তাড়াতাড়ি ছাড়বে, আর যার তাড়াতাড়ি ডালপালা ছাড়বে বেশি ডালপালা ছাড়বে, যদি বেশি ডালপালা ছাড়বে কে, যে মোটা আছে সেই ছাড়বে, সে যে সরু সে কিন্তু ছাড়তে পারবে না। আর যদিও এই সরু গাছে ডালপালা 3টি হয়ে যায় এরকম ব্যাখ্যা হয়ে যাবে, আর ব্যাখ্যা হলে গাছ বাড়বে না, সে গাছে ফলও আসবে না। তো ওই জন্যই আপনারা সুস্থ, আমি বলি কি সুস্থ সবল দেখে যেখানে গাছ পাবেন সেখান থেকে সে গাছগুলি লাগান, তাহলে পরে আপনাদের এই আমগুলি গাছগুলিও তাড়াতাড়ি বড় হবে আমগুলিও তাড়াতাড়ি পাবেন। যেমন এই দেখুন এই এই গাছটা, এই যে আমার প্রায় মানে হাতের এক মুঠের কাছাকাছি গেছে, টোটাল বয়স 2.5 বছর, আর 2.5 বছরে আমার গাছটা এত মোটা, এদিকে কিন্তু বেশি বড় না। এই যে এই ধরনের গাছ, এই কারণেই আমার বেশিরভাগ গাছে অন্তত কাটিমন না, যে কোনো গাছই আমার এই ধরনের, আর এই কাটিমন গাছ আমার এই ধরনের আছে বলেই
আমি প্রায় সারা বছরই আপনাদের সামনে আম বা মুকুল দেখাতে পারছি। আর অনেক অনেক নার্সারিতে, অনেক বড় নার্সারিতেও তাদের তো আরও বেশি থাকার কথা, কিন্তু যান সেখানে গিয়ে দেখবেন এই ধরনের গাছ তারা দেখাতে পারবে না, কারণ তারা হয়তো বেশিরভাগই কিনে বিক্রি করে। যেখানে চাষিরা তৈরি করে সে সরু মোটার কোনো কথা নেই, গাছ গুনে পয়সা, কম দামে কিনবে, কম দামে বিক্রি করবে। আর আমার গাছের দাম একটু বেশি হওয়ার কারণ এটাই, আমার যে কোনো আম গাছ বা যে কোনো গাছ নেন, গাছের গাছ হিসাবে মানে সুস্থ সবল বা ডালপালা বেশি থাকবে, এই জন্য আমার গাছটা একটু দাম বেশি নেই। এবার আমার কাছে মানে পছন্দ না হয় আপনারা অন্য জায়গা থেকে লাগান, আমি বলছি তবু আপনারা গাছ লাগান, শুধু আম বলে না যে কোনো গাছই লাগান, গাছের দরকার। আর এই ফল তো অবশ্যই লাগাবেন, শুধু এই কাঠিমন বলে না যে কোনো ফল। এই দেখুন এই গাছটা এরকম ছিল, মানে 1.5 ফুটের গাছ ছিল, সেই সময় ফুল আসলো, এই যে 1 পিস ফল ধরে আছে, এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, এটা সাইজ বড় হয়, এটা বছরে 2 বার ধরে। আপনারা এগুলোও লাগান, এগুলোও ভালো ফল, আমি এখনও খাইনি, এর মিষ্টি কীরকম শুনেছি, ভালো মিষ্টি, ভালো রস হয়, তাতে এগুলিও আপনারা লাগান, এগুলিও খুব তাড়াতাড়ি ফল আসে, গাছ খুব বেশি বড় হতে হয় না। আর এখানে যেমন এই বাড়িওয়ান তো অনেকেই জানেন, অনেকেই চেনেন, এই বাড়িওয়ান কিন্তু এও একেবারে ছোটোর থেকেই ফল আসে। এই দেখুন আমার সব প্রত্যেকটা গাছেই ফল, এই যে এই গাছে এটুকু গাছ ছিল, গাছে পাতা নেই তবু ফল, এখানে দেখুন এটা এটা এই যে ফল দুটা ধরবেন, এই যে এটুকু গাছে 2 ফুটের একটা গাছ, 2, 3, 4 করে ফল ধরা আছে। আপনারা এগুলো লাগাতে পারেন, এগুলো 1 পিস করে লাগান, এগুলি এই যে এখন খাওয়ার সময় প্রায় হয়ে গেল। আর এটার পরে আপনি যদি ভিয়েতনাম লাগানো থাকে, 2 পদে 2 গাছ থাকে, এরপরে পাবেন ভিয়েতনাম, বা ওটা 2 বার পাবেন, সারা বছর হোক না হোক 2 বার অবশ্যই হবে, এটুকু আমি জানি। এই দেখুন এটা কিন্তু আমার ভিয়েতনামে 2য়বারের ফল, এই যে 2য়বারের ফল, তার মানে সারা বছর হোক না হোক 2 বার হচ্ছেই। এটুকু গাছে দেখুন 2 ফুট হবেই না হয়তো, কিন্তু সেই 2 ফুট গাছেও ফুল আসলো, ফল দাঁড়ালো, অবশ্যই ভালো ফল, মানে ধরনের দিক দিয়ে ভালো। এখন খেতে গেলে কীরকম আমার খাওয়া নেই, আমি বলতে পারবো না, শুনেছি ভালো। এই বলে এখানে শেষ করছি, নমস্কার।